এই ট্রোলিং তো মুখ্যমন্ত্রীকেও করা হচ্ছে। তার কারণ সম্প্রতি তিনি মেঘালয় গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি কুকু করেছিলেন, সেই নিয়েও কিন্তু রীতিমতন ট্রোল হচ্ছেন এবং মিম তৈরি হয়েছে। দেবাংশু বলছে যে মাকু বিজেপিরা এই ধরনের ট্রোলিং করছে তারা অশিক্ষিত। আমি প্রথমেই একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কোনোভাবেই হিরণকে নিয়ে ট্রোল করা হয়নি, হিরণকে নিয়ে কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে। ট্রোলড আইটেম পশ্চিমবঙ্গে যদি কেউ থাকে সেটা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই রকম টিভির সামনে কু কু কু, হ্যাঁ, লোকে বলছে ফেসবুকে বসন্ত এসে গেছে, হ্যাঁ, হলো আর কি মিঠুনদার ডায়লগ। যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ফেসবুকে চলছে। কিন্তু তিনি মেঘালয় গিয়ে সরকার গড়ার কথা বলছেন এবং শুধু তাই নয়, ওখানের সরকারকে রিপোর্ট কার্ডের কথা বলছেন, যে পশ্চিমবাংলায় যত উন্নয়ন হয়েছে তার কথা বলেছেন এবং বলেছেন আপনারা রিপোর্ট কার্ড দেখান মানুষকে। উনি নিজের রিপোর্ট কার্ডটা নিয়ে গেছেন, যে আবাসে এত খেয়েছি, রাস্তায় এত খেয়েছি, পায়খানা থেকে এত খেয়েছি, হ্যাঁ, 100 দিন থেকে এত ঝেড়েছি, কয়লা থেকে আমার ভাইপো খেয়েছে, হ্যাঁ, বালি খেয়েছে, হ্যাঁ, এগুলো কোথাও বলেছেন? এগুলো কোথাও উনি বলেননি। রিপোর্ট কার্ডটা ওনার নিয়ে যাওয়া উচিত, যে আমি এই কাজ করেছি গত 11-11.5 বছরে, আমি এই কাজটা করেছি, এই রিপোর্ট কার্ডটা তো ওনার নিয়ে যাওয়া উচিত, অন্য কারোর তো নিয়ে যাওয়া উচিত না। উনি রিপোর্ট কার্ড চাইবার কে অন্য রাজ্যে গিয়ে? উনি একবার করে যাচ্ছেন, যে কটাও বিজেপির এমএলএ আছে একটা দুটো করে টপকে যাচ্ছে, মানে কি হয়? উনি কেন যান? নিজের রাজ্যে গদি সামলাতে পারে না, ওখানে গেছে, হেলে ধরতে পারে না, কেউটা ধরতে গেছে। কিন্তু এই যে দিদির দূতেরা জায়গায় জায়গায় যাচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন রাস্তা দিয়ে কেউ গেলে সেখানে তো অভিযোগ জানাবেই, সেটাকে বিক্ষোভ বলা হচ্ছে কেন? বিক্ষোভ বলা হচ্ছে কেন? সে তো বিক্ষোভ যারা করছে তারা বলতে পারবে যে তারা কেন বিক্ষোভ করছে, বিক্ষোভ করছে তাই বিক্ষোভ বলা হচ্ছে। তুমি সর্বস্ব লুট করবে আমার, আর তোমার প্রতিনিধি এসে আমার কাছে হাত জোর করে নাটক করবে, লোকে ছেড়ে দেবে? আমি প্রশ্ন রাখতে চাই, গত পঞ্চায়েতে যারা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে যারা ভোট চেয়েছিলেন মানুষের কাছে, মানুষ ভোট দিন বা না দিন যারা জয়ী হয়েছিলেন, আমার প্রশ্ন হচ্ছে তারা কি দিদির দূত ছিলেন না? তারা তো দিদির দূত ছিলেন, তাহলে এই দিদির দূত আজকে ভোটের মুখে নতুন করে আবার কি বিষয়? বাংলায় একটা বই এসেছিল ভবিষ্যতের ভূত, দারুণ হিট হয়েছিল, আর এই যারা দিদির দূত সেটাও দারুণ হিট, গেলেই পাবলিক হিট করছে, কোথাও গ্রামে ঢুকতে পারছে না, কোথাও ছুটে পালাচ্ছে, অত পুলিশ ক্যামেরা যাচ্ছে বলে বেঁধে রাখছে না, তা না হলে। কিন্তু সজলদা, এই যে বিক্ষোভ আপনারা বলছেন বা বিক্ষোভ গ্রামবাসীরা করছে, মুখ্যমন্ত্রী বলছেন যে এগুলো তো অভিযোগ জানাতেই পারে এবং যারা যাচ্ছে তারা তারা মেজাজ হারাচ্ছে, আমরা এটাও দেখছি, এবং কাকুলি ঘোষ দস্তিদার এটাও সরাসরি বলছেন গ্রামবাসীদের মানে মহিলাদেরকে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দিলে কন্যাশ্রী পাবে না, স্বাস্থ্যসাথী পাবে না, যুবশ্রী পাবে না, কি বলবেন? দিয়েও তো পাইনি, ওগুলো তো অগণতান্ত্রিক কথা, বাজে কথা, খারাপ কথা, হ্যাঁ, এরম কথা বলতে নেই, এসব কথা আমি বাদই দিলাম। দিয়েও পাইনি বলেই তো বিক্ষোভ করছে, বিজেপির বিরুদ্ধে তো তারা ক্ষোভ জানাচ্ছে না, যারা ক্ষোভ জানাচ্ছে তাদের একটা বড় অংশ তৃণমূলেরই, যারা গত নির্বাচনে ভোট দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, দিয়েও তো সমস্ত কিছু মুখ্যমন্ত্রী দেওয়ার পরেও যখন তারা ক্ষুব্ধ, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সব তো উনি দিয়েছেন, তাহলে তো ক্ষোভ কেন? তাহলে এত ক্ষোভ কেন? যদি কোথাও কোনো সমস্যা নেই, ভাইপো মাঝে মাঝে সবাই গিয়ে একে তাকে বহিষ্কার পদত্যাগ করান কেন? এসব করে কিছু লাভ হবে না, চোরের মায়ের বড় গলা মুখ্যমন্ত্রী বলেছেন, হ্যাঁ, আর ভাইপোকে দেখতে দেখলে সেটা আরো ভালো করে বোঝা যায় যে চোরের বাবা এসছে। তো যেখানে বিরোধীরা সরাসরি রাজ্য সরকারকে চোর বলছে, সেখানে কিন্তু অমর্ত সেন বলছেন যে উনি প্রধানমন্ত্রী হতে পারেন। বলেনি চোরের তো অভিধানে আর কোনো দ্বিতীয় নাম আছে কিনা আমার জানা নেই, থাকলে বলে দাও, আমি সেটা বলবো, চোর না বলে। চোরকে তো চোরই বলতে হবে, চোরকে আর অন্য কি বলবো? আর অমর্ত সেন নিয়ে শুধু দেখুন, অমর্ত সেন শিক্ষিত মানুষ, নমস্য মানুষ, ভারতবর্ষের জন্য, বাংলার জন্য তারা কি করেছেন না করেছেন এটা নিয়ে বলার মতন ধৃষ্টতা, ক্ষমতা, লেখাপড়া, আমার জ্ঞান কোনোটাই নেই।
কিন্তু আমার বাস্তব জ্ঞান যেটা বলে অমর্ত সেন এগুলো বলছেন তিনি শান্তিনিকেতনের একটা জমিকে কেন্দ্র করে, যে জমিটা উনি দখল করে আছেন সেই জমিটা বর্তমানে যিনি ওখানকার উপাচার্য আছেন তিনি কিছুতেই ওনারকে পেতে সম্পূর্ণভাবে পেতে দিচ্ছেন না, সেটাই একমাত্র রাগ। আমি আপনি আমার একটা কথা বলুন, মানুষ শিক্ষিত হতে পারেন, শিক্ষিত হয়েছেন মানে তিনি একটি বিশেষ বিষয়ে ভীষণভাবে পণ্ডিত মানে তিনি সর্বজ্ঞানী, এটা তো পৃথিবীতে হতে পারে না, এটা তো সম্ভব নয়। তাই অমর্ত সেন যে কথা বলেছেন হ্যাঁ সেটা তার নিজস্ব বিষয়, অমর্ত সেনরা আর তারপর আবার এরা মাঝে মাঝে অভিজিৎ বিনায়কের কথা বলে, এই নোবেল পাওয়ার আগেও তারা কেউ চিনত না, আজকেও আমরা তাকে দেখতে পাই না, তো তবু তো অমর্ত সেনের ব্রন অ্যান্ড ব্রটাপ এখানে ছিল, অভিজিৎ বিনায়কের তো কোনো কিছুই সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলার সঙ্গে সম্পর্ক নেই। ওনারা বলেছিলেন টাকা ছাপিয়ে দিতে, যে দেশগুলো টাকা ছাপিয়ে দিয়েছিল সেই দেশগুলো এখন হয় দেউলিয়া হয়ে গেছে আর তা না হলে রাস্তায় ভিক্ষে করছে, ভারতবর্ষের কাছে ভিক্ষে করছে, আর যেখানে যে অর্থনীতির আমি কিছুই বুঝি না, আমি না বুঝে যেটা বুঝেছি যে আমি এখনও খেতে পাই, আমার দেশ ওইরকমভাবে চাল ডাল আটা নেওয়া হেলিকপ্টারের পেছনে কিংবা ট্রাকের পেছনে দৌড়চ্ছে না, খুনোখুনি করছে না, আমার দেশ পাকিস্তানের কাছে হাত পাচ্ছে না, পাকিস্তান আমার কাছে হাত পাচ্ছে, আমি সেটাই বুঝি। নোটবন্দি নিয়ে আলোচনা হয়েছিল, নোটবন্দি আমরা করেছি, আমরা এখনও বেঁচে আছি, উনি সমালোচনা করেছিলেন, উনি যাদের যে অর্থনীতি উনি কথা বলেছিলেন সেগুলো যারা ফলো করেছিল তারা দেউলিয়া হয়ে গেছে, তারা উঠে গেছে, আমি এটা বুঝেছি। এগুলো ওনার ভেস্টেড ইন্টারেস্ট, কোনো শিক্ষিত মানুষ কোনো পণ্ডিত মানুষের যে ভেস্টেড ইন্টারেস্ট থাকবে না এরকম তো কিছু নেই। আর এই কথাটা বলে নিজেকে উনি হাস্যকর করেছেন, এটা বলতে খারাপ লাগে কিন্তু সাদাটা সাদাই হয়, সাদাটাকে কখনো হলুদ বলা যায় না। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করছেন যে যারা নোবেল জয়ী তারা এই রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে বা এই শিক্ষাতে যে স্ক্যাম হয়েছে সেই নিয়ে চুপ কেন, প্রশ্ন তুলছেন এজলসেই। আপনাকে তো সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, উনি কেন মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী দেখতে চান, তাহলে ওনার কি সুবিধে হবে, তাহলে ওনার জমিটা ওনার হয়ে যাবে। হ্যাঁ, তো যে লোকটা মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী দেখতে চায় যে কোনো ইন্টারেস্টেই হোক না কেন, সে তার খারাপ কাজগুলোর কথা কি করে বাজারে বেশি বলবে, সে তার খারাপ কাজগুলোর কথা তো বলতে পারে না। সজলদা, এই যে রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি বলছে 3,000 কোটি টাকা স্ক্যাম হয়েছে, তার মধ্যে 2,000 কোটি টাকা ভাইপো নিয়েছে, 1,000 কোটি টাকা অন্য কোথাও, কি বলবেন, সরাসরি তিনি অভিযোগ করছেন। আর কতদিন যাক পরিষ্কার হয়ে যাবে, তথ্য প্রমাণ সহ চলে আসবে, এই তো কুন্তল সবে বলা শুরু করেছে, এখন আলতু ফালতু দু চারটে নাম বলছে, কী কী সব নাম দেখছিলাম, তাপস মিশ্র, তারপর কী দলদাস নাকি কী সব দেখছিলাম, তারপর আরও কী সব নাম বলছে, বলেছেন এখন অবধি স্বীকার করেছে 10% খেয়েছে। কিন্তু তিনি কুন্তল এটাও বলছে যে আমি কিন্তু এই স্ক্যামে জড়িত নয়, আমি শুধু 10% খেয়েছি। স্ক্যামে জড়িত না হলে তুমি কোনো কিছুর মধ্যে না থাকলে আমি তোমাকে 10% ইন্টারেস্ট দেবো কেন, একটা হয় প্রোটেকশন মানি, একটা হয় প্রোটেকশন মানি যে তুমি আমায় বলেছো প্রোটেকশন দেবে, চুরি কর আমি তোকে কিছু হতে দেবো না, তার জন্য দিতে পারে, আর তা না হলে তুমি চুরির সাথে কোনো না কোনোভাবে যুক্ত তার জন্য পেতে পারো, দুটোর কোনোটাই আইনত সঠিক নয়। তাহলে একটা যুব নেতা যদি প্রোটেকশন দেয় তাহলে কি সে প্রভাবশালী, কি বলবেন? ভুল করছো, যে প্রোটেকশন দেয় প্রোটেক্টর অলওয়েজ পাওয়ারফুল, আর পাওয়ারফুল যে হবে সে তো প্রভাবশালী তাকে হতেই হবে, প্রোটেক্টর মানে আমি তোমাকে প্রোটেকশন দেবো, তুমি কি আমার প্রোটেকশন চাইবে, আমার প্রোটেকশন চাইবে, কারণ তুমি জানো এর প্রোটেকশন দেওয়ার ক্ষমতা কী আছে, তো প্রোটেক্টর অলওয়েজ পাওয়ারফুল, আর যে পাওয়ারফুল হবে খুব স্বাভাবিকভাবে সে প্রভাবশালী হবে। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা, মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা।